আলোচনা করছিলাম ষষ্ঠ শ্রেণীর ম্যাথমেটিক্স চ্যাপ্টার 1.3 এর এই সিভিল সিএম এর ম্যাথগুলো নিয়ে, যার ধারাবাহিকতায় আজকে আমরা দেখতে যাচ্ছি এলসিএম এর ম্যাথগুলো 3 এবং 4 নং এক্সারসাইজের 3 এবং 4 নং। সো অলরেডি আপনাদের সাথে আমি ডিসকাস করেছি প্রসেস গুলো নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা 3 এর একটি ম্যাথ নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে 3 এর সি নং ম্যাথ 24, 36, 54, 72 and 96। এটাকে আপনাকে বলেছে প্রাইম ফ্যাক্টরের মাধ্যমে এলসিএম বের করতে। আপনারা জানেন প্রাইম ফ্যাক্টরের মাধ্যমে কিভাবে এলসিএম করতে হয়, সো আপনাদেরকে আর নতুন করে বলার কিছু নেই, আশা করছি আপনারা নিজেরা বুঝে নিতে পারবেন। 12 দুগুণ 24, 2 দিয়ে যাবে 6 দুগুণ 12, 2 দিয়ে যাবে 3, 36 2 দিয়ে যাবে 18 দুগুণ 36, 2 দিয়ে যাবে 9 দুগুণে 18, 3 দিয়ে যাবে 3 দুগুণে 9, 54 2 দিয়ে যাবে 27 দুগুণে 54, 3 দিয়ে যাবে 3 গুণে 27, 3 দিয়ে যাবে 3 দুগুণে 9, 72 2 দিয়ে যাবে 36, 2 দিয়ে দিলে হবে 18, 2 দিয়ে দিলে হবে 9, 3 দিয়ে দিলে হবে 3, এন্ড 96 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি হবে 48, 2 দিয়ে করলে হবে 24, 2 দিয়ে করলে হবে 12, 2 দিয়ে ডিভাইড করলে হবে 6, এন্ড 2 দিয়ে ডিভাইড করলে হবে 3। সো হোয়াট উই গট অ্যাকচুয়ালি, 24 ইকুয়াল টু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 3, 36 ইকুয়াল টু কি পাচ্ছি 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 3, 54 ইকুয়াল টু কি পাচ্ছি 2 ইনটু 3 ইনটু 3 ইনটু 3, 72 ইকুয়াল টু কি পাচ্ছি 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 3, দেন 96 ইকুয়াল টু কি পাচ্ছি 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 3। ওকে, সো একটু লক্ষ্য করেন তো, এদের ভিতরে আমরা জানি যে প্রাইম ফ্যাক্টরের মাধ্যমে যদি এলসিএম বের করতে হয় কি করতে হয়, এলসিএম বের করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সংখ্যার ভিতরে একটা প্রাইম নাম্বার হাইয়েস্ট কতবার আছে। লক্ষ্য করেন এখানে কি কি আছে, এদের সবার ভিতরে জাস্ট 2 এন্ড 3 আছে। সো আমি দেখতে পাচ্ছি 2 আছে হাইয়েস্ট একটা নাম্বারের ভিতরে কয়বার, 5 বার, 2 আছে হাইয়েস্ট 5 বার, এখানে 5 বার আছে, এখানে 2 আছে 3 বার, এখানে 1 বার আছে, এখানে 2 বার, এখানে 3 বার, তার মানে 2 কোনো একটা নির্দিষ্ট নাম্বারের মধ্যে হাইয়েস্ট আছে কতবার, 5 বার। সো আমি এখানে 5 বার নিব, 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 নিলাম, দেন দেখতে হবে 3 আছে হাইয়েস্ট কতবার, এখানে 3 আছে 1 বার, এখানে আছে 2 বার, এখানে আছে 3 বার, এখানে আছে 2 বার, এখানে আছে 1 বার, তার মানে 3 হাইয়েস্ট আছে কতবার, 3 হাইয়েস্ট আছে 3 বার, 3 কিন্তু হাইয়েস্ট আছে কয়বার, 3 বার। সো আপনি রেজাল্ট বের করে ফেলেন, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, এন্ড 3 দুগুণ 9, 3 নং 27। তো 27 দ্বারা যদি আমি 32 কে গুণ দেই তাহলে কত পাচ্ছি, 27 দুগুণ 54, 4 থেকে 5, 3 27 81, আর 5 হচ্ছে 86, মানে 864। সো আমাদের এই ম্যাথটার রেজাল্ট হচ্ছে 864। সো আশা করছি সবাই বুঝতে পেরেছি, ঝটপট করে তুলে নিব, এন্ড ভিডিওটিকে পজ করার মাধ্যমে আমরা চলে যাচ্ছি পরের ভিডিওটি, মানে পরের ম্যাথটি, 4 নং ম্যাথটি, যেটি আনাদার একটি ম্যাথডের মাধ্যমে এলসিএম বের করতে বলেছে, যেটা হচ্ছে জনপ্রিয় একটা ম্যাথড, আমরা জানি ফেমাস একটা ম্যাথড, মোস্ট অফ দ্য টাইম আমরা ওই ম্যাথডটাই সবসময় ফলো করি, মোস্ট অফ দ্য টিচার এবং মোস্ট অফ দ্য স্টুডেন্টসরা। 4 নং ম্যাথ, আমি 4-এর এক্সারসাইজের 4-এর সি নং ম্যাথটি নিয়ে আলোচনা করছি। 33, 55, 60, 80, 90, সো 33, 55, 60, 80 and 90, এদেরকে কি ডিভিজিবল করতে হবে, এদেরকে ডিভিজিবল করতে হবে 2 দ্বারা। সো 2 দ্বারা করলে হচ্ছে 33, 55, 30, এখানে 40, এখানে হচ্ছে 45, দেন আবারও 2 দিয়ে যাবে, 33 থাকবে, 55 ই থাকবে, এখানে 15 হবে, এখানে 20 হবে, এখানে 45 ই হবে। ওকে, সো এবার যাচ্ছে হচ্ছে 3 দ্বারা, এখানে 11 হবে, এখানে 55 থাকবে, 3 5 15, 20 ভিতরে যাবে না, 3 15 45, এবার যাবে কত দিয়ে, এবার যাবে 5 দিয়ে, এখানে 11 থাকবে, 5 11 55, 5 1 5, 4 5 20, 3 5 15, এবার যাবে 11 দিয়ে, 11 কে 11, 11 কে 11, এখানে 1 এখানে 4, এখানে 3, আর কি যায়, মিনিমাম 2টা নাম্বারের মধ্যে যাওয়ার কথা ছিল আমাদের, এখানে 4 এবং 3 কিন্তু তার যায় না, সো আমরা আমাদের এলসিএম টা পেয়ে গিয়েছি। কি করতে হবে, এই কর্নারের যে নাম্বার গুলো আছে 2 2 3 5 11 4 3, এদেরকে মাল্টিপ্লাই করতে হবে, 2 2 4 3 4 12 5 12 7, গুণ 11 গুণ 3 4 12, 7 আর 11 গুণ করলে হবে 6 11 67, মানে 660, এটাকে 12 দ্বারা গুণ দিতে হবে। ওকে, তো
660 কে যদি আমি 12 দ্বারা গুণ দেই 660 কে যদি আমি 12 দ্বারা গুণ দেই 660 ইনটু 12 12 দ্বারা গুণ করলে আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি 7920 সো দিস ইজ দা রিকোয়ার্ড সলিউশন অফ দিস ম্যাথ সো আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব এক্সারসাইজ ম্যাথ গুলো দেখার আগে ডেফিনেটলি প্রিভিয়াস বেসিক ভিডিও গুলো বারবার করে দেখে নেবেন বেসিক ভিডিওর ম্যাথ গুলো যদি পারফেক্টলি বুঝতে পারেন এক্সারসাইজ ম্যাথ গুলো আপনাদের কাছে একদম ইজিয়েস্ট মনে হবে সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম।